नमस्कार स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं चौहान बढ़ते हैं खबरों की ओर जेरबा में बिजली की समस्या को लेकर आम लोग विरोध प्रदर्शन कर रहे हैं और यह तस्वीर भाग बंगोला के कुथिरामपुर पंचायत के रामपुर पुलपारा इलाके की है मालूम हो कि इलाके में आए दिन लोड शेडिंग और लो वोल्टेज की समस्या बनी रहती है और दस दिनों से भीषण गर्मी से स्थानीय लोग परेशान है बीमार हो रहे हैं क्षेत्र में अंधेरा हो गया है करीब 2000 लोगों की अपरेशानी खत्म होने का नाम नहीं ले रही है स्थानीय लोगों की मांग है कि जल्द से जल्द डब्लू एस पक्ष के बोलिए एस एम साहेबर का आवेदन करी तीन टीपड़ा ती हेते एक तेसठी के वि ट्रांसफर्मा वोज लोड शेडिंग पाड़ाते एक, एक बार ही विद्युत पासीना আমাদের ছেলেমেয়ের লেখাপড়া এবং সামনে পরীক্ষা দশ থেকে পনেরো দিন থেকে আমরা এই লাইনে ব্যবহার করতে পাচ্ছি না সেই জন্য আমরা এস এম সাহেবের কাছে এবং অন্য অন্য ডিপার্টমেন্টের কাছেও আমরা সেটা আবেদন করেছি করার পরে আমাদের এখন এই অবস্থাতেই আছি এখন পর্যন্ত আমাদের লাইন কাটা আছে লাইন কাটা আছে যাদের ট্রান্সফর্মার যাদের কাছে আছে তারা এইগুলো কেটেছে আমরা কিন্তু একটু দূরত্ব ওদের আমাদের জন্য ওদেরও অসুবিধা হচ্ছে এবং আমাদেরও অসুবিধা হচ্ছে এই জন্য ওরা লাইনটাকে কেটে ওরা ওইভাবে আমাদের দাবি হচ্ছে আমরা নতুনভাবে আমরা কানেকশানটা নেওয়ার জন্য আমাদের ইয়ে আর ট্রান্সফর্মারটা আমরা সেই জন্য ঠিক করেছি হ্যাঁ আলাদাভাবে আর আমাদেরকে এস টি থেকে আপনার বলেছিল যে জায়গা তোমরা ঠিক করো আমরা ট্রান্সফর্মার দিয়ে দেবো তো আমরা অতএব আমি সকাল থেকে গতকালকে থেকে আমি এস এমের কাছ থেকে এবং গ্রামবাসীর কাছ থেকে যতগুলো কনজিউমার আছে সবকে নিয়ে আমি একটা জায়গা ঠিক করলাম ঠিক করার পরে ট্রান্সফর্মার আবেদন করেছি আমাদের গ্রামে আজ দশ দিন ধরে ধরেন ফিউজ লাইন বর্তমান দুদিন থেকে আমাদের নওদাপাড়া আর রোড লোক আমাদের কনজিউমার ইটা কাটিয়ে দিয়েছে লাই কারেন্টটা কেটে দিয়েছে কালকে থেকে থানার গাড়ি এসেছিলো পুলিশের গাড়ি এসেছিলো এস 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 গাড়ি পাড়া ছিল তাদেরকে নওদা পড়ার লোক আর রোড পাড়ার লোক কারেন্ট আমাদের কানেকশন করতে দেয়নি এই এই মতো অবস্থায় আমাদের গ্রামে ডেলিভারি আছে স্কুল ছাত্রী আছে ছোটো বাচ্চা আছে তাদের বয়স্ক বাবা মা আছে তারা এই গরমে কি করে থাকবে একটা যদি এসকে বলা যায় দু ঘন্টা আমাদের এই গ্রামে এসে থাকবে সে কষ্টটা বুঝতে পারবে আমরা এমএলএকে বলেছি এখানে রানিং মেম্বার আছে তাকে কাল থেকে আমি সতেরোবার ফোন করেছি ফোন একবার ধরেছিল তারপর ধরেনি এই মতো অবস্থায় আমি সকাল থেকে আমাদের গ্রামের পুরো লোককে নিয়ে যে ওখানে একজনের কাজ যাওয়া হয়েছিল। আমাদের টেন্সমিটার নতুন করার জন্য বলেছিল জায়গা দেখাতে তা আমি সবাইকে নিয়ে যেয়ে উনিকে ঠিক করেছি জায়গা ঠিক করেছি জায়গা উনি দিতে চাইছে আর এগারো হাজার টাকা নিয়ে এগারো হাজার ওই যেখানে নিয়ে এসে আমাদের যে ট্রান্সমিটার করে লাইনটা দিতে হবে এই মতো অবস্থায় বলছি আমাদের এই দু চার দিন যদি কারেন্ট না আসে কারেন্টেরা জোড়ার ব্যবস্থা করে দিতে হবে না তো লোকজন আমাদের বাবা মা ছেলে পেলে সবাই মারা যাবে এমতো অবস্থায় আমাদের এটা রিকোয়েস্ট কি এই কারেন্টটা জানে আজকে জয়েন করে দেয় কালকে থানার গাড়ি এসেছিল এস এস গাড়ি ছিল নওদা পাড়ার লোক আর এই রোড পাড়ার লোক কারেন্টটাকে ভেড়াতে দেয়নি এটা হলো নম্বর কথা আমি এখন কে ফোন করলাম এমএলএ বলছে আমি জয়েনের ব্যবস্থা করছি আর ট্যালেন্স মিটার আর কে নতুন করে দেওয়ার ব্যবস্থা করছি একটা বয়স্ক মানুষ আছে বাচ্চারা স্কুলে পড়ছে কিভাবে গরমে থাকবো বলেন তো রাস্তাঘাটে আমাদের একটা চাই থেকে অবস্থা প্রায় দশ দিন থেকে এখন গরমে বেহাল অবস্থা যে বয়স্ক মানুষ আছে বাচ্চারা আছে কেউ পড়াশোনা করতে পারছে না রাস্তাতে থাকতে পারছে না এরকম করতে করতে আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো আমাদের একটা টেনে মেটার চাই তো বয়স্ক লোক আছে আমরা একটা টেনিস মিটার চাই আমাদের কি অবস্থা হচ্ছে ছেলেপিলা লেখাপড়া করতে পারছে না এই গরমে কি করে আমরা লেখাপড়া করাবো ছেলেপিলা বয়স্ক লোক মরবে না বাঁচবে আমরা একটা টেনিস মেটার চাই আলাদা কইরে আপনাদের পাড়ারতে কত দিন ধরে কারেন্ট নাই আজ 10 12 দিন টাকা কারেন্ট নাই এরকম জ্বলাইছে কারেন্টে কি আবেদন মানে আমরা পল চাই এই দিন মিটে লুতুন কইরে আমরা কানে শীত চাই আলাদা কইরে আলাদা কইরে এই इलाके में ट्रांसफार्मर लगाया जाए अगर ऐसा नहीं हुआ तो वे बड़ा आंदोलन शुरू करेंगे। বি টাইম নিউজ के लिए मुश्ताबाद से बलून सरकार की रिपोर्ट